হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মির্চ মশালা। আজকে আবার আমরা চলে এসেছি আমার তোমার ফেভারিট প্লেস পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিটেতে একটা নতুন রেস্টুরেন্ট পিটার হু। এই রেস্টুরেন্টটা পিটার হু একদম কোভিড পরিস্থিতির ঠিক পরেই সদ্য একদম তৈরি হয়েছে। মোকাম্বো যেই লেন, সেই লেন ধরে কিছুটা এগালে ওয়েস্ট সাইড শপিং মলের জাস্ট অপোজিটে পিটার হু, একদম নতুন রেস্টুরেন্ট যেটা পার্ক স্ট্রিটে নতুন অ্যাড হয়েছে। বাট রেস্টুরেন্টটা কিন্তু সত্যি সুন্দর, ফুড কোয়ালিটি ভালো, সার্ভিস খুবই ভালো। তোমরা এসো, এসে একবার দেখে যাও। জাস্ট কিছুদিন ধরে খাদ্যপ্রেমী মানুষদের কাছ থেকে শুনছিলাম পিটার হু রেস্টুরেন্টের নাম। যেই শোনা অমনি প্ল্যান করে ফেললাম যে পিটার হুতে গিয়ে একদিনকে টেস্ট করতেই হচ্ছে। চলে এলাম তৎক্ষণাৎ রেস্টুরেন্টের সামনেতে। আমরা এসেছিলাম 8টার সময়। এসে অবশ্য কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল, কারণ বুঝতেই পারছো সানডে ইভিনিংয়ে আমরা এসেছিলাম আর সন্ধে 8টার সময়তে কী পরিমাণ ভিড় থাকতে পারে। তাই আমাদের আধা ঘন্টার মতো ওয়েট করতে হয়েছিল, তারপরে আমরা চান্স পেয়েছিলাম। মেনু আমাদের মোটামুটি আগে থেকেই ঠিক ছিল কী কী খাবো। এসেই অর্ডার করে ফেললাম একটা সুশি আর বাউ খাওয়ার জন্যে। এসে গেছে বাউ। আমরা অর্ডার করেছিলাম চারকোল গ্রিল্ড বেকন প্রন বাউ। প্রাইস ছিল 470 প্লাস ট্যাক্স। তবে এই বাউটা সত্যিই অসাধারণ ছিল। প্রথমেরটা একটা অর্ডার করেছিলাম, খাওয়ার পর এতটাই ভালো লাগলো কি আরেকটা অর্ডার করলাম। সত্যি একদম মন ভরে গেল বাউটা খাওয়ার পর, সত্যিই অসাধারণ। তোমরা এসে কিন্তু ট্রাই করতে পারো, এখানকার বাউটা অন্যান্য জায়গার তুলনায় কিন্তু একটু ডিফারেন্ট পেয়ে যাবে। এই পাউডার ভেতরে কিউকাম্বার, হানি, লেটুস দিয়ে এক অসাধারণ মাত্রা যোগ করেছিল। তোমরা এসে একবার তাই অবশ্যই টেস্ট করো। পার্ক স্ট্রিটের রেস্টুরেন্টগুলোর মধ্যে মোকাম্বো ফেমাস আর কন্টিনেন্টাল ডিশের জন্যে। পিটার ক্যান্ট যেমন ফেমাস তার কাবাবস আর ইন্ডিয়ান ডিশের জন্যে, তেমনি পিটার হু ফেমাস তার এশিয়ান ডিশের জন্যে। পিটার হু রেস্টুরেন্টটাকে ভালো মতো জানতে হলে তোমাদেরকে মির্চ মশালা চ্যানেলটার সাথে থাকতে হচ্ছে, ভিডিওটাকে লাইক করতে হচ্ছে আর যথাসম্ভব শেয়ার করতে হচ্ছে। আমাদের পরবর্তী আইটেম ছিল সুশি। আইটেমটার নাম ছিল স্যামন অ্যাভোকাডো ক্রিম চিজ রোল। প্রাইস ছিল 450। এটাও সত্যি অসাধারণ ছিল। অবশ্য সুশি এর আগে আমি কখনো খাইনি, এটাই ফার্স্ট টাইম। ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো ছিল। এটাও কিন্তু আমি রেফার করবো কিছু, তোমরা এসে একবার ট্রাই করো। ওপরেতে স্যামন মাছ দেওয়া ছিল, যেটা কিন্তু আরও একটা অন্যরকম মাত্রা। পিটার হু কলকাতায় একদম ব্র্যান্ড নিউ রেস্টুরেন্ট। এর অ্যাম্বিয়েন্স খুব ভালো, স্টাফ বিহেভিয়ার ভালো, সর্বোপরি যেটা দেখার দরকার ফুড কোয়ালিটি, সেটাও কিন্তু সত্যি অসাধারণ। যারা এখনও পর্যন্ত পিটার হু রেস্টুরেন্টটাতে আসোনি, তারা ঝটপট প্ল্যান করে ঝটপট চলে আসো পিটার হু রেস্টুরেন্টে। এসে কিন্তু এই খাবারগুলো অবশ্যই টেস্ট করে যাও। আমাদের পরবর্তী আইটেম ছিল ডেজার্ট। আইটেমটার নাম ছিল চকলেট অ্যান্ড হ্যাজেলনাট মস। এই আইটেমটাও কিন্তু খেতে খুবই অসাধারণ ছিল, একটা নতুনত্ব আইটেম বলা যেতে পারে। এই রেস্টুরেন্টের আইটেমগুলো সবার পেছনেই কিন্তু একটা বেশ নতুনত্বের ছাপ আছে। এই রেস্টুরেন্টটাতে তোমরা অবশ্যই আসো। ভিডিওটা যদি ভালো থাকে তাহলে লাইক করো, মির্চ মশালা চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে যত পারো শেয়ার করো, যাতে যারা এখনও পর্যন্ত এই রেস্টুরেন্টের ব্যাপারেতে জানে না তারা যেন জেনে যেতে পারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো আর মির্চ মশালা চ্যানেলটাকে সাথে থেকো, পাশে থেকো। টিল দেন, বাই বাই।